বাচ্চারা কিন্তু যখন তখনই বলে বসে, এখন আমি চিকেন রোস্ট ছাড়া কিছুই খাবো না, তখন কিন্তু মারা একটু চিন্তাতেই পড়ে যায়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে কিভাবে একটি দুর্দান্ত চিকেন রোস্ট তৈরি করতে পারবেন সেই রেসিপিটা। আশা করছি আজকের এই ইউনিক রোস্ট রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। চুলোতে একটি হাঁড়ি দিয়েছি, সেখানে 1/4 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম, আর এখানে আমি 1 টেবিলস্পুন পরিমাণ গোটা গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলাটা যখন একটু ফুটে উঠবে তখন এখানে দিয়ে দিব প্রায় 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা, 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে এটাকে অল্প করে একটু ভেজে নেব। এখন দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে এই মশলাটাকে আমি ভেজে নিব। ভেজে নেওয়ার পর এখানে 2টি মুরগি আমি 4 পিস করে কেটে ধুয়ে নিয়েছিলাম, সেইটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে এইটাকে আমি প্রায় 2 থেকে 3 মিনিটের মতন এখানেই আমি ভেজে নিব। এখানে কিন্তু এক্সট্রা করে ডুবো তেলে ভাজার কোনো দরকার নেই। এখন আমি এটাকে ঢেকে রেখে দিব প্রায় 2 মিনিটের মতন। 2 মিনিট পর কিন্তু এটা দেখবেন অনেকটাই ভাজা ভাজা হয়ে যাবে। এখন এখানে দিয়ে দেব প্রায় 1 কাপের মতন লিকুইড দুধ। এখানে কিন্তু লিকুইড দুধটাই ইউজ করতে হবে, এখানে পানি ব্যবহার করা যাবে না। দুধটাকে দিয়ে দুধের সাথে সবগুলি উপকরণই ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে ঢেকে রেখে দেব প্রায় 5 মিনিটের মতন। 5 মিনিট পর এটাকে আবার আমি একটু উল্টিয়ে দিব, এপাশ ওপাশ করে ভালোভাবে উল্টিয়ে দিচ্ছি। মাংসটা যখন হাফ সিদ্ধ হয়ে আসবে তখন এখানে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, আর এখানে দিয়ে দিব 5-6টা কাঁচামরিচের ফালি, যেন অল্প করে একটু ঝাল হয়। অনেকে আবার হালকা ঝাল খেতে ভালোবাসে, সেই জন্য এই কাঁচামরিচটা দিয়েছি। আপনারা চাইলে এই কাঁচামরিচটা ব্যবহার নাও করতে পারেন, যাদের বাচ্চারা এই ঝাল খেতে না চায়। এখন এখানে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ রোস্টের মশলা। আপনারা যে কোনো ব্র্যান্ডেরই রোস্টের মশলা এখানে ইউজ করতে পারবেন। দিয়ে ভালোভাবে এই সবগুলি উপকরণে আবার মিশিয়ে দিব, ঢেকে রেখে দিব প্রায় 5 মিনিটের জন্য। 5 মিনিট পর এই যে আমি ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি, প্রায় কিন্তু আমার এই রোস্টটা হয়েই এসেছে। এখন এখানে দিয়ে দিলাম মিষ্টি দই প্রায় 1/4 কাপ পরিমাণ। দিয়ে ভালোভাবে এই দইটাকে মিশিয়ে নিচ্ছি। আর এই দইটাকে কিন্তু আমি আগে থেকে ফেটিয়ে নিয়েছিলাম, এরপরে আমি এটাকে ব্যবহার করেছি। ঢেকে রেখে দিব 2 মিনিটের পর। 2 মিনিট পর এই যে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা, আর সাথে আমি 2 টেবিল চামচ পরিমাণ চিনি মিশিয়ে নিয়েছি। নিয়ে এটাকে দিয়ে ভালোভাবে আমি এইটাকেও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, চিনি আর বেরেস্তাটাকে। এই যে আমার রোস্টটা কিন্তু একদম হয়ে গেছে, একদম ইউনিক একটা রোস্ট, এবং চটজলদি কিন্তু এই রোস্টটা আপনারা তৈরি করতে পারবেন। আমি আপনাদের সামনে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি, দেখুন রোস্টটা দেখতে কতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু অসাধারণ মজা। অনেক সময় হঠাৎ করে যদি মেহমান চলে আসে তখনও কিন্তু আপনারা এই রোস্টের রেসিপিটা আপনারা তৈরি করতে পারবেন। আশা করছি আজকের এই ইউনিক রোস্টের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের ফ্যামিলি মেম্বার সাথে শেয়ার করবেন। সবাই সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।